স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। কুয়েতে শুরু হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম। দূতাবাসের এমন বিজ্ঞপ্তিতে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, সবাইকে দ্রুত জাতীয় পরিচয়পত্র দেয়া গেলে সব ধরনের সেবা কার্যক্রম আরও সহজ হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে দূতাবাস। অনলাইন কিংবা অফলাইন দুভাবেই করা যাবে নিবন্ধন। বিস্তারিত মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মোট বাংলাদেশির সংখ্যা প্রায় 3 লাখ। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বিশাল এই জনগোষ্ঠীর বেশিরভাগের নেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। শুধু কুয়েতেই নয়, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের একই চিত্র। তবে তেল সমৃদ্ধ দেশটিতে জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর কথা জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, কার্যক্রম শুরু করতে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে অনলাইন অফলাইন দুটাতেই রাখা হয়েছে সুযোগ। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে নিবন্ধন লিঙ্ক। মাসে 20-22 দিন থাকলে হয়তো 2,500 থেকে 3,000 এনআইডি করা সম্ভব হবে। তারা ফেজে ফেজে সেটা করবে। লোকের যে সংখ্যাটা আমরা যখন পাবো, যে সিরিয়ালে করা হবে, ভবিষ্যতে যখন এনআইডি করার জন্য ডাকা হবে, ওই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে করতে হবে। সো এখানে এই এই লিঙ্কে যাওয়া মানে এই না যে আপনি এনআইডির জন্য করছেন, আপনি যে ইচ্ছুক সেটা জানানোর জন্যই এইটাতে রেজিস্ট্রেশন করবেন। দূতাবাসের এমন ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ে শেষ হবে কার্যক্রম। আমাদের দীর্ঘদিনের দাবি 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য। আমরা এখন শুনতে পারছি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আমরা 10 বছর মেয়াদি পাসপোর্ট পাবো। আমরা এই জন্য অত্যাধিক খুশি। তার পাশাপাশি এনআইডি কার্ড, বাংলাদেশে গেলে বানাইতে গেলে আইডেন্টি কার্ড চাই। আমরা দিতে পারি না, পাসপোর্ট দেওয়া লাগে, টিকিট দেওয়া লাগে। এই জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাইছি, যে অ্যাম্বাসাডার যে কুয়েতে আছে এদেরকে ধন্যবাদ জানাইছি। রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা যদি আইডি কার্ড আমরা যদি এখানে বসে পাই, তাই আমাদের সকল প্রবাসীরা আমরা উপকৃত হব। তবে ঠিক কবে থেকে কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বলা হয় রেজিস্ট্রেশন টিম 20 থেকে 21 দিন কুয়েতে অবস্থান করবেন। ধারণা করা হচ্ছে সেই সময়ের মধ্যে কাজ শেষ করবেন তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়া। হেফজু, কিভাবে সম্পন্ন হবে জাতীয় পরিচয়পত্র প্রদানের পুরো কার্যক্রম প্রবাসী দর্শকদের জন্য বিস্তারিত জানাবেন। বিশ্বমিত্র, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সকল প্রবাসীরা কিন্তু বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কিন্তু তারা অনেকেই পায়নি, কারণ তারা যে সময়ে দেশে ছুটি দিত সে সবে অনেক অল্প সময়, সেজন্য দেশে বাংলাদেশের যে পরিচয়পত্রটা অনেকেই সংগ্রহ করতে পারেনি। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মতো কুয়েত প্রবাসীরাও বাংলাদেশের যে 10 বছর মেয়াদী এনআইডি, 10 বছর মেয়াদী ই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রত্যাশা করেছিল, যারা বিদেশে বসে যেন তারা পায় সেজন্য কিন্তু দাবি দেওয়া জানিয়েছিল। সেই দাবি পূরণের কথাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক একটি ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু কুয়েত প্রবাসীরা অনেকটাই উচ্ছ্বাসিত এবং উজ্জীবিত। তিনি বলেছেন যে এনআইডি কার্ড আসলে প্রত্যেকটা নাগরিকের জন্য খুবই জরুরি, সেই জন্য এনআইডি কার্ড পেলে 22টি সেবা পাবে প্রবাসী বাংলাদেশিরা। এই জন্য কিন্তু এই পাসপোর্টটি, এই সেই এনআইডি বা জাতীয় পরিচয়পত্র খুবই জরুরি। এই জন্য কিন্তু এনআইডি কার্ড পেতে প্রবাসী বাংলাদেশে অনলাইন এবং অফলাইন দুটিতে কিন্তু আবেদন করার জন্য বাংলাদেশ দূতাবাস কর্তৃক যে ফেসবুক পেজে তারা লিঙ্ক দিয়েছে, এবং যারা অনলাইনে আবেদন করতে পারে তারা কিন্তু সরাসরি এম্বাসিতে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এই জন্য কিন্তু দূতাবাসের ফেসবুক পেজে যে লিঙ্ক দেওয়া হয়েছে, আর এই লিঙ্কটি পূরণের মানে এই নয় যে এই লিঙ্কটি পূরণ করলে যে আইডি প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটা কিন্তু নয়। এই লিঙ্কটি তারা দিয়েছে আবেদনের মাধ্যমে। তারা জানতে চেয়েছেন প্রবাসী কতজন প্রবাসী এনআইডি বা জাতীয় পরিচয়পত্র আবেদন প্রত্যাশী, সেই সংখ্যা নির্ধারিত করার পরেই কিন্তু
বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের যে নির্বাচন কমিশন ওনাদেরকে জানাবে, তখন কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্তৃক একটি টিম কুয়েতে আসবে কুয়েত প্রবাসীদের ডাটা নিবন্ধন এবং তথ্য সংগ্রহ করার জন্য। তারা এখানে আসবেন, তারা 20-21 দিন এখানে থেকে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের তথ্য কালেকশন করে নিয়ে যাবেন এবং আশা করা হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে অক্টোবরের শেষের দিকে প্রবাসীরা এনআইডি কার্ড পেতে শুরু করবে। সমিত্র, সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এস এম সাজ্জাদ নিহত বাংলাদেশের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। স্থানীয় প্রশাসন বলছে গতকাল ভারী বৃষ্টির পানিতে তিনি ভেসে যান। আজ সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফুজাইরার পুলিশ। কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ফুজাইরার সাথে অন্যান্য প্রদেশের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফুজাইরা ছাড়াও শারজা, রাস আল খাইমা প্রদেশে অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। শারজার কালবা এলাকায় অনেক বাংলাদেশি প্রবাসীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে এখনও পানি উঠে আছে। দুবাই বাংলাদেশ কনস্যুলেট বলছে আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে। এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর পরেও যেন প্রতারণা তার পিছু ছাড়ছে না। দ্রুত লাশ দেশে পাঠানো, বকেয়া বেতন এবং ক্ষতিপূরণ পেতে সহযোগিতার নামে চলে পরিবারের সাথে প্রতারণা। ভুক্তভোগী পরিবার জানায়, 17 জুলাই দেশ থেকে মালয়েশিয়া কর্মস্থলে যাওয়ার সময় কুয়ালালামপুরে ইমিগ্রেশন শেষ করে এক রেস্টুরেন্টে গেলে সেখানে মারা যান টাঙ্গাইলের মোহাম্মদ হালিম। দেশটির সরকার জানায় তিনি করোনা আক্রান্ত ছিলেন, তাই নিয়ম মেনে মরদেহ সেখানেই দাফন করতে হবে। তবে দূতাবাস নানামুখী উদ্যোগ নিলেও হালিমের নিয়োগকারী প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ বা অর্থ বুঝিয়ে দিচ্ছে না পরিবারকে। অভিযোগ রয়েছে হালিমের বৈধ কাগজও আটকে রেখেছে বাংলাদেশি মালিক দেলোয়ার হোসেন। এ বিষয়ে হাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী যদি কোনো নিয়োগকর্তা কোম্পানি কর্মীর সমস্যা এগিয়ে না আসে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলে, এ হিসাব কিছুটা কম বেশি হতে পারে, তবে 3 মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ থাকাই যথেষ্ট। সকালে গণভবন থেকে দেশের 24টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রবাসী শ্রমিকরা যাতে ভোগান্তি ছাড়াই দেশে টাকা পাঠাতে পারেন সেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমান বিশ্বের 176টি দেশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে তৃণমূলে ছড়িয়ে দিতে দেশের 24টি উপজেলায় গড়ে উঠেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যার মাধ্যমে প্রশিক্ষিত হয়ে যুব সমাজ দেশে ও বিদেশে কাজ করে ভূমিকা রাখতে পারবে অর্থনীতিতে। সকালে গণভবন থেকে 24টি উপজেলায় নবনির্মিত এই টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানে উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং এই যুদ্ধ অর্থহীন, কারণ এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র যারা অস্ত্র মানে তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এই যুদ্ধে শুধু যুদ্ধ না, তার সাথে আবার স্যাংশন। আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর বিষয়ে নির্দেশ দেন শেখ হাসিনা। তার বক্তব্যে উঠে আসে দেশের রিজার্ভের বিষয়ে, আমাদের টাকার ব্যাপারটা, অর্থাৎ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটা একটু কম বেশি হবে। আমাদের কিছু কিছু লোক আছে এটা নিয়ে অনেক নানা রকম গল্প গুজব এটা সেটা করে বেড়ায়। আমি মনে করি যে আমাদের 3 মাসের খাদ্য কেনার মতো যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট, তবে ভোগ্য পণ্য অর্থাৎ আমাদের খাদ্যপণ্য এটা আমাদের পরনির্ভরশীলতা কমাতে হবে। প্রবাসী শ্রমিকদের টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যেসব এলাকায় শ্রমিকরা কাজ করে তাদের জন্য একজন এজেন্ট নিয়োগ করে দিতে হবে, যারা তাদের অর্থটা যথাযথভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের অন্যান্য শিডিউল ব্যাংকের মাধ্যমে টাকাটা বিদেশে প্রেরণ করতে পারে, তাহলে তাদের এই টাকা প্রেরণের যে দুশ্চিন্তাটা সেই চিন্তাটা থাকবে না। দালালদের পাল্লায় পড়ে আর কেউ যাতে দেশের বাইরে না যায় সে বিষয়ে সকলকে সচেতন হবার অনুরোধ জানান শেখ হাসিনা।
ইতালিতে বাংলা মিউজিক ভেনিসের উদ্যোগে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় একটি হলরুমের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ইতালির ভেনিস সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক প্রতিনিধি আলেসিও পাওলেন। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বাংলা মিউজিক অ্যান্ড স্কুলের সভাপতি আজাদ খান। যৌথ পরিচালনা করেন কাজী আব্দুল বাকি রৌনক ও হাসনাহেনা দালিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মুক্তির আলো শিল্পগোষ্ঠী সহ স্থানীয় শিল্পীরা। পরে কনসাল জেনারেল মেলার স্টল পরিদর্শন করেন। মংলা বন্দর থেকে জাহাজে সরাসরি তৈরি পোশাক যাচ্ছে পোল্যান্ডে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর মংলা বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে আমদানি ও রফতানিকারকদের। এতে ব্যস্ততা বেড়েছে বন্দরে। সেবার মান ধরে রাখার জন্য পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শিশুদের পোশাক, জার্সি, কার্ডিগান, টি শার্ট, ট্রাউজার সহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পানামার পতাকাবাহী মার্কস নেসনা জাহাজে 27টি প্রতিষ্ঠানের পণ্য আছে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব 170 কিলোমিটার, এখন চট্টগ্রামের বন্দরের দূরত্ব 260 কিলোমিটার। ব্যবসায়ীরা বলছেন মংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত সম্পন্ন করা যায়, ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আজ স্মরণীয় দিন, পদ্মা সেতু উদ্বোধনের এক মাসের মধ্যে মংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হলো। এই গার্মেন্টস সামগ্রী নিয়ে 540 টিইউ কন্টেইনার সরাসরি মংলা থেকে পোল্যান্ড যাত্রা করছে। এই পদ্মা ব্রিজে আমাদের যখন সংযোগ সম্পন্ন হলো, এতে করে আমরা চট্টগ্রামের পরেই কিন্তু এখন মংলা বন্দর একটা অল্টারনেটিভ পোর্ট হিসাবে আমাদের জাতীয় অর্থনীতি একটা বড় বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। একদিকে কমেছে গ্যাসের সরবরাহ, অন্যদিকে বেড়েছে দাম, ফলে চরম বিপাকে পড়েছেন জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, বন্ধ হওয়ার পথে উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান। বিদেশি গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতাই এমন দুর্দশার কারণ বলে অভিযোগ সাধারণ মানুষের। গ্যাসের সরবরাহ নেই, তাই নিজের বৃদ্ধ মাকে নিয়ে বিপাকে জার্মানির কোলন শহরের এই নারী। আমার মা খুবই বৃদ্ধ, তার ঘর গরম রাখার জন্য গ্যাসের সরবরাহ দরকার, কিন্তু সরবরাহ না থাকায় তার খুবই কষ্ট হচ্ছে। কোলনের মতো এই চিত্র জার্মানির বিভিন্ন এলাকায়। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। একদিকে নেই পর্যাপ্ত সরবরাহ, অন্যদিকে বেড়েছে জ্বালানির দাম, ফলে বিপাকে সাধারণ মানুষ। সরকারের উচিত হয়নি জ্বালানির জন্য বিদেশি উৎসের উপর এতটা নির্ভরশীল হওয়া। ভুল নীতির খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে। সবচেয়ে বড় সমস্যা হলো জ্বালানি নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জ্বালানির জন্য আমাদের নির্ভর করতে হয় অন্যের ওপর, অথচ গ্যাস পাবো কি পাবো না সেই রাজনৈতিক সিদ্ধান্ত নেয় মস্কো। রাশিয়ার চাপে যখন জ্বালানি ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, তখন বিদ্যুৎ রফতানি বাড়িয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের ভোক্তাদের কাছে বিদ্যুৎ রপ্তানি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। যুদ্ধের মধ্যেই ইউরোপে রেকর্ড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি। কেবল বৈদেশিক মুদ্রা অর্জন নয়, আমাদের প্রতিবেশীদের জ্বালানির উপর চাপ কমাতে সহায়তা আমাদের লক্ষ্য। বিদ্যুৎ নিরাপত্তা ইউরোপের অন্যতম আস্থার জায়গা হতে চাই। ইউরোপ জুড়ে গ্যাসের দাম প্রায় 6 গুণ বেড়েছে গেল কয়েক মাসে। ভুক্তভোগীরা বলছেন আসন্ন শীত মৌসুমের আগে জ্বালানি সংকটের সমাধান না হলে দেখা দিতে পারে চরম বিপর্যয়। বিরল গোলাপী হীরার সন্ধান মিলেছে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। বিশ্বের 300 বছরের মধ্যে উত্তোলিত সবচেয়ে বড় হীরকখণ্ড এটি। বুধবার অস্ট্রেলিয়া ভিত্তিক হীরা উত্তোলনকারী প্রতিষ্ঠান লুকাপা ডায়মন্ড কোম্পানি জানিয়েছে এই তথ্য। দুষ্প্রাপ্য হীরাটির নাম দেওয়া হয়েছে দ্য লুলোরোজ। যেন ঠিকরে বের হচ্ছে শুদ্ধতম হীরার গোলাপি দূতি। 170 ক্যারেটের পিঙ্ক ডায়মন্ডের নাম দেয়া হয়েছে লুলোরোজ। অ্যাঙ্গোলার লুলো অ্যালোভিয়াল খনিতে মিলেছে এই অসাধারণ হীরা। খনির মালিক অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান লুকাপা ডায়মন্ড কোম্পানি। 300 থেকে এত বড় গোলাপি হীরা পাওয়া যায়নি খনিতে। বড় বড় হীরকখণ্ড উত্তোলনের অনেক রেকর্ডই আছে আমাদের, তবে এই হীরা একেবারে আলাদা। লুকাপা ডায়মন্ড এ পর্যন্ত 100 ক্যারেটের বেশি 27টি হীরা পেয়েছে এই খনিতে। 404 ক্যারেটের একটি স্বচ্ছ হীরার সন্ধানও মিলেছিল। তবে খনির 3 দশকের ইতিহাসে এমন বিশাল আকৃতির পিঙ্ক ডায়মন্ড এই প্রথম। হালকা গোলাপি রং নিঃসন্দেহে অসাধারণ সৌন্দর্যময় করে তুলেছে এটিকে। আমি নিশ্চিত উচ্চ মূল্যে বিক্রি হবে লুলোরোজ।
আন্তর্জাতিক নিলামের মাধ্যমে বিক্রি হবে হীরাটি। চড়া দাম পাওয়ার আশা খনি মালিক প্রতিষ্ঠানের। এই ছিল প্রবাসে বাংলাদেশের, সাথে থাকার জন্য ধন্যবাদ।